हेलो बंधुरा, आमी रीमा, रीमास किचेने तोमादे सबाई के स्वागत। एखन आमी तैरी करब कीमा चाना मसला। कीमा चाना मसला तैरी करार जोन्नो आमार लागछे काबुली चाना। एखाने आमी 200 ग्राम काबुली चाना नियेछी। एई काबुली चानाटाके आमी 8 घंटा भिजिए रेखेछिलाम। आर लागछे चिकेन कीमा। एखाने आमी 200 ग्राम मांसेर कीमा नियेछी। आर लागछे आदा बाटा। एखाने आमी 2 टेबिलस्पून आदा बाटा नियेछी। लागछे रसुन बाटा। एखाने 6 कोया रसुन आमी बेटे रेखेछी। लागछे पेंयाज कुचि। एखाने 3 माझारी साइजेर पेंयाज केटे कुचि करे रेखेछी। लागछे काँचा लंका। 4 काँचा लंका नियेछी। 2 तेजपाता, 1/2 टेबिल चामच लंका गुड़ो, 1 टेबिल चामच जिरे गुड़ो, 1 टेबिल चामच धने गुड़ो, 1 टेबिल चामच হলুদ গুঁড়ো, 1 টমেটো আমি কুচিয়ে রেখেছি। লাগছে গরম মশলা গুঁড়ো, ঘি, তেল, চিনি এবং নুন। এখন আমি এই কাবুলি চানাটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে। আমি কাবুলি চানাটা দিয়ে দিয়েছি, এবার আমি সামান্য নুন দেব আর সামান্য হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো আবার পরে দেব। এবার সামান্য জল দেব। এবার 4 সিটি দিয়ে নামিয়ে নেব। আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব। যে 2 তেজপাতা আমি নিয়েছিলাম একটু চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়ে নেব ভালো করে। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হবে। পেঁয়াজটা একটু নরম হয়েছে। আমি এবার এর মধ্যে যে মাংসের কিমাটা ছিল সেই মাংসের কিমাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার দেব টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেব। একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব আদার পেস্ট আর রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। আর দেব হলুদ গুঁড়ো। আমি সব মশলাগুলোকেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না একটা ব্রাউন ব্রাউন কালার আসছে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে কাবুলি চানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে নুন আর চিনি দেব। আমি যেই চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন পরিমাণ চিনি খেতে পছন্দ করবে সেরকম অনুযায়ী দেবে। আর নুনটাও দেবে স্বাদ অনুসারে, যেমন তোমরা খাও। এবার ভালো করে মিশিয়ে নেব।
নিয়ে একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব। এতে সামান্য জল দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে কিমা চানা মশলা। ঝোলটা পুরো শুকিয়ে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটা আর ঘিটা ছড়িয়ে একটুখানি নেড়ে চেড়ে দেব, দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমার কিমা চানা মশলা তৈরি। এবার আমি এটাকে পরিবেশন করব। কিমা চানা মশলা ভীষণ সুস্বাদু একটি খাবার, তোমরা এটাকে বাড়িতে ট্রাই করতে পারো। রুটি, পরোটা, লুচির সাথে ভীষণই ভালো খেতে লাগবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।